টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি আর অল্প কিছু দিন, বিশ্বকাপের সামনে রেখে একে একে দলগুলো ঘোষণা করেছে স্কোয়ার এখন পালা জার্সি উন্মোচনের। তবে অন্য দশটা দেশের মতো হোটেলে কিংবা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করেনি আফগানিস্তান। আফগানিস্তানের শিশুদের নিয়ে তৈরি করা চমকপ্রদ এক ভিডিওর মাধ্যমে আসন্ন বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে রশিদ খানরা। আফগানিস্তানের ক্রিকেট এর বোর্ড আজ এক ভিডিওর মাধ্যমে উন্মোচন করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য নতুন জার্সি। ভিডিওতে দেখা যায় দেশের পাহাড়ি অঞ্চল থেকে অনেক বাধা পেরিয়ে কিছু শিশু এসেছে আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে থাকা একটি পানির পাত্রে তার নিজ নিজ অঞ্চলে নিয়ে আসা বিভিন্ন জিনিস রাখে। দেশের মানচিত্র, পাথর, গমের শীষ সব কিছু মিলিয়েই এই কিছুক্ষণের মধ্যেই জাদু বলে তৈরি হওয়া দুর্দান্ত এক জিনিস। আর সেই জার্সি তৈরি হতেই পাশ থেকে এগিয়ে আসেন আফগানিস্তানের ক্রিকেটাররা। পাত্রের উপরে হাত দিতেই তাদের গায়ে জড়িয়ে যায় তাদের নিজ নিজ নামের জার্সি। সেই জার্সি গায়ে জড়িয়ে যেতেই শুরু করে অনুশীলন। 4 জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের এর বিশ্বকাপ যাত্রা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহ আমাদের নতুন একটি ভিডিও দিতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।